বন্ধুরা, আপনি কোনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আর রাস্তায় থাকা সকল মানুষ বারবার আপনাকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে, ওই মুহূর্তে আপনার কেমন ফিল হবে? বন্ধুরা, এরকমই একটি প্র্যাঙ্ক লন্ডনের ডাউনটাউনে প্ল্যান করা হয়েছিল। এখানে 8-10 জনের একটি টিম রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মানুষজনের দিকে একদৃষ্টিতে সবাই তাকিয়ে থাকে। তারা সবাই এই কাজটি অনেক পারফেক্টলি করতে পেরেছিল, যার কারণে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মানুষজন অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। কারণ রাস্তা দিয়ে হেঁটে মানুষজন যত দূর যায় তত দূর পর্যন্ত সবাই তার দিকে তাকিয়ে থাকে, আর এই জিনিসটা আপনার সাথে হলে আপনিও অনেক ভয় পেয়ে যেতেন। বন্ধুরা, মানুষজন নর্মালি অনেক ধরনের প্র্যাঙ্ক করে থাকে, কিন্তু জাপানে প্র্যাঙ্কের একটা শো রয়েছে যেখানে দূরে থাকা জাজেসগুলো প্র্যাঙ্কের শিকার হওয়া লোকটিকে লাইভ দেখতে থাকে। ঠিক এরকম একটি প্র্যাঙ্কের মধ্যে বাথরুমে গোসল করা এক লোককে ভূত সেজে ভয় লাগানো হয়েছিল, কিন্তু প্র্যাঙ্ক করা সব লোকগুলোর মধ্যে একজন লোক তো এত বেশি ভয় পেয়ে যায়, সে আসলে ভুলে গিয়েছিল তার পরনে কোনো কাপড় নেই এবং কাপড় চোপড় ছাড়াই সে ওয়াশরুম থেকে দৌড়ে পালায়। বন্ধুরা, পরবর্তী প্র্যাঙ্কগুলো আরও বেশি মজার এবং ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন। বন্ধুরা, এই প্র্যাঙ্ক যদি আপনাদের সাথে হতো নিশ্চিত আপনারা এয়ারপোর্ট ছেড়ে দৌড়ে পালিয়ে যেতেন। আসলে এই প্র্যাঙ্কটি অনেক এক্সট্রিম লেভেলের একটি প্র্যাঙ্ক ছিল। এখানে এয়ারপোর্টে আসা লোকদের মধ্যে কোনো একজনকে টার্গেট করে তার ছবি তুলে ইমিডিয়েটলি নিউজ পেপারের মধ্যে ছাপিয়ে দেওয়া হয়, যেখানে ওই ব্যক্তিকে ওয়ান্টেড ক্রিমিনাল বলা হয়ে থাকে। এই প্র্যাঙ্কটিকে আরও বেশি সিরিয়াস বানানোর জন্য এয়ারপোর্টের অ্যানাউন্স সিস্টেমের সাথে টিভিতে পর্যন্ত ওই মানুষকে দিয়ে ব্রেকিং নিউজ করানো হয়। আর এরকম হলে যে কেউই ভয় পেয়ে যাবে, এমনটাই মেয়েটির সাথে হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত মেয়েটি এত বেশি ভয় পেয়ে গিয়েছিল, তারপরে তাকে জানিয়ে দেওয়া হয়েছিল। মূলত এই প্র্যাঙ্কটি নিভিয়া কোম্পানি আয়োজন করেছিল। কোম্পানি যত বড় হয় তাদের প্র্যাঙ্কগুলো তত বেশি বড় লেভেলের হয়ে থাকে, যেটি আপনারা এলজি কোম্পানি দ্বারা আয়োজন করা এই প্র্যাঙ্কটি দেখলে বুঝতে পারবেন। 2013 সালে এলজি কোম্পানি তাদের নতুন টিভির রিয়েলিস্টিক ভিডিও এবং ডলবি সাউন্ডের প্রচার করার জন্য একটি প্র্যাঙ্কের আয়োজন করেছিল, যেটা ইন্টারভিউর বাহানা দিয়ে মানুষজনের সাথে করা হয়েছিল। সব কিছু নর্মাল ইন্টারভিউর মতোই হচ্ছিল, কিন্তু উইন্ডোর পরিবর্তে লাগানো টিভির মধ্যে একটি গ্রহাণু পড়তে দেখা যায় এবং গ্রহাণু পড়ার রিয়েলিস্টিক সাউন্ডগুলো পুরো রুমের মধ্যেই শোনা যায়। কিন্তু এই জিনিসগুলো দেখে ইন্টারভিউ দিতে আসা লোকগুলো প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। যেটি আসলে খুব ভয়ানক একটি প্র্যাঙ্ক ছিল। এলজি কোম্পানি এই প্র্যাঙ্কটিকে লিফটের মধ্যেও করেছিল এবং লিফটের মধ্যে ক্যামেরা লাগিয়ে সব কিছু তারা রেকর্ড করে ফেলেছিল। আসলে এই প্র্যাঙ্কটি করার জন্য লিফটের ফ্লোরের মধ্যে এলজি কোম্পানির অনেকগুলো টিভিকে বসিয়ে দেওয়া হয়েছিল, এগুলোর সাথে হিডেন ক্যামেরা এবং স্পিকারও সেট করে দেওয়া হয়েছিল। বন্ধুরা, হতে পারে আপনিও আপনার বন্ধুদের সাথে নকল সাপ দিয়ে প্র্যাঙ্ক করেছেন। এরকম একটি সাপের প্র্যাঙ্ক টিম ব্লেড নামের ইন্ডিয়ান একটি ইউটিউব চ্যানেল করেছিল, যেখানে সাপ দেখে এই আঙ্কেলটির কি অবস্থা হয়েছিল দেখুন। বন্ধুরা, এখন যে প্র্যাঙ্কটি দেখতে চলেছেন সেটি কারো সাথে না হওয়াই ভালো, যেখানে এক মহিলা আকাশ থেকে অ্যামাজন জঙ্গল দেখার জন্য প্রাইভেট জেটে উঠে বসে। আপনি জেনে অবাক হবেন, এই প্রাইভেট জেটের পাইলট এবং কো পাইলট এই প্র্যাঙ্কটি আগে থেকেই প্ল্যান করে রেখেছিল। মহিলাটি যখন আকাশ থেকে অ্যামাজন জঙ্গলের ভিউ দেখে মজা নিচ্ছিল, ঠিক সেই সময়ই পাইলট বেহুশ হয়ে যায়। হঠাৎ করে পাইলট বেহুশ হয়ে যাওয়ায় মহিলাটি অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। এবং পিছনে থাকা কো পাইলট অনেক ভালোভাবে অ্যাক্টিং করা শুরু করে।
এই মহিলা যখন অতিরিক্ত ঘাবড়ে গিয়ে কান্না করা শুরু করে দেয় তখন কো-পাইলট বুঝতে পারে তারা আসলে অতিরিক্ত করে ফেলছে যার কারণে সে হাসি দিয়ে প্র্যাঙ্কটি রিভিল করে দেয় বন্ধুরা ঠিক এরকমই একটি প্র্যাঙ্ক এখানেও করা হয়েছিল যেখানে এক বন্ধু তার বন্ধুর জন্মদিনে প্রাইভেট জেটে চড়ানোর ফিল দিতে চেয়েছিল কিন্তু আপনারা তো বুঝতেই পারছেন বন্ধুরা আসলে কি রকম হয়ে থাকে আকাশে উড়ে যখন তার বন্ধু প্রাইভেট জেট থেকে বাইরের ভিউ দেখছিল তখন পাইলট মুখের মধ্যে ফেনা হওয়ার একটি ট্যাবলেট নিয়ে ফেনা বের করে এবং তারপরে সে অ্যাক্টিং করা শুরু করে দেয় পাইলটের মুখে ফেনা এবং বেহুশ হতে দেখে তার চেহারার অবস্থা এমন হয়ে গিয়েছিল যেটি আসলে দেখার মতো ল্যান্ড করার পরে জেটটির যখন দরজা খোলা হয়েছিল তখন তার বন্ধু ক্যামেরা দিয়ে তার রিয়াকশন রেকর্ড করতে করতে জিজ্ঞেস করছিল প্র্যাঙ্কটি আসলে কেমন ছিল বন্ধুরা আপনারা কি কখনো আপনার বন্ধুদের সাথে প্র্যাঙ্ক করেছেন করে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন 2016 সালে কনজিউরিং মুভির রিভিউ নেওয়ার জন্য থিয়েটার থেকে বের হওয়া মানুষজনকে একটি রুমের মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল যেখানে শো শুরু হওয়ার 6 ঘন্টা আগেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছিল যেখানে ক্যামেরা লাইট সাউন্ড এবং সবচেয়ে ভয়ঙ্কর ক্যারেক্টার নানকেও প্রস্তুত রাখা হয়েছিল আর এখন হচ্ছে প্র্যাঙ্ক করার সময় আসলে প্র্যাঙ্কের আয়োজন করা লোকজন অনেক ভালো করেই জানতো মেয়েরা আয়না দেখলে আয়নার সামনে একবার দাঁড়িয়ে হলেও চেহারা দেখবে মেয়েগুলো যখন বসা থেকে উঠে আয়নার সামনে যায় তখনই শুরু হয় আসল মজা তবে বন্ধুরা এই প্র্যাঙ্কটি একটি ছেলের সাথেও করা হয়েছিল কিন্তু ওই ছেলেটি তেমন বেশি ভয় পায়নি এবং তারপরে তার সামনে যখন ভূত চলে আসে তখন ভূতের মাথায় সে বোতল ছুঁড়ে মারে এবং তারপরে সরি বলে তাকে গলায়ও জড়িয়ে ধরে বন্ধুরা ম্যান ইজ অলওয়েজ ম্যানই হয়ে থাকে যেটি আপনারা এই ভিডিওটি দেখেই বুঝতে পারছেন বন্ধুরা সব প্র্যাঙ্ক থেকে এই প্র্যাঙ্কটি একটু আলাদা টাইপের আসলে এই ভিডিওটি হুম্যান টিভি নামক একটি ইউটিউব চ্যানেলের যেখানে হুম্যান সবসময় বিভিন্ন মানুষজনের সাথে আজবাজব প্র্যাঙ্ক করে থাকে আর এইবার মানুষজনকে প্র্যাঙ্ক করার জন্য সে শ্যাম্পু বেছে নিয়েছিল গোসল করতে থাকা মানুষের মাথার উপর সে শ্যাম্পু ঢেলে দেয় আর মানুষজন শ্যাম্পু পরিষ্কার করতে করতে বিরক্ত হয়ে যায় বন্ধুরা এই ভিডিওটিতে দেখো কিভাবে একটি স্পিকার নিয়ে কুকুরের সাউন্ড বাজিয়ে মানুষজনের সাথে প্র্যাঙ্ক করা হচ্ছে এখানে যখন নিব্বা নিব্বি রেল লাইনে বসে প্রেম করছিল তখন পিছন থেকে স্পিকারের মধ্যে কুকুরের আওয়াজ ছেড়ে দেয় তখন তারা ভয়ে লাফিয়ে ওঠে যেটি আসলে দেখার মতো ছিল ২০১২ সালে নিউ ইয়র্কের রাস্তার মধ্যে একটি জম্বি প্র্যাঙ্ক করা হয়েছিল আসলে এই প্র্যাঙ্কটির উদ্দেশ্য ছিল মানুষজনকে বোঝানো যদি আমাদের মধ্যে জম্বি থাকে তাহলে আমাদের পৃথিবী কেমন হতো আর এটি করার জন্য মানুষজনকে মেকআপ দিয়ে একজনের থেকে একজন অনেক বেশি ভয়ঙ্কর জম্বি বানিয়ে তোলা হয়েছিল এরপরে তাদেরকে রাস্তার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছিল তো বন্ধুরা আজকের ভিডিওর প্র্যাঙ্কগুলোর মধ্যে কোন প্র্যাঙ্কটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমনই আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন